গরুপাছড়ে সেফ প্যাসেজ দেওয়া, বিনিময়ে কোটি কোটি টাকা নেওয়া, অনুব্রতর বিরুদ্ধে এসব গুরুতর অভিযোগ আগেই সামনে এসেছে। এবার সেই তালিকায় জুড়ল কাটমানি। যত সময় যাচ্ছে অভিযোগের জালে জড়াচ্ছেন অনুব্রত মণ্ডল। ইডির চার্জশিটে দাবি, তৃণমূল পরিচালিত বীরভূম জেলা পরিষদের কাজ থেকেও কমিশন আদায় করতেন অনুব্রত, সাহায্য করতেন প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেন। ইডির চার্জশিট অনুযায়ী অনুব্রত মণ্ডল গরু পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন সাইগল হোসেনের মোবাইলের মাধ্যমে। এক তৃণমূল নেতা যিনি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ, তার বয়ান অনুযায়ী জেলা পরিষদ থেকেও কাটমানি নিয়েছেন অনুব্রত মণ্ডল। মাধ্যম ছিল এই সাইগল হোসেন। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং আমোদপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি রাজীব ভট্টাচার্যের বয়ানই এক্ষেত্রে ইডির হাতিয়ার। কেন্দ্রীয় এজেন্সির সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করা হয়েছে, অনুব্রত মণ্ডলের হয়ে বীরভূম জেলা পরিষদের যে কোনো কাজ থেকে কমিশন আদায় করতেন সাইগল হোসেন, অনুব্রতর হয়ে টাকা তোলা এবং নগদের হিসেব রাখার কাজটাও তিনিই করতেন বলে ইডির চার্জশিটে দাবি করা হয়েছে। ইডি চার্জশিটে আরও দাবি করেছে যে শান্তনু মজুমদার নামে বীরভূমের এক ঠিকাদার জানিয়েছেন তার বয়ানে, অনুব্রত মণ্ডল টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য 1-5% কমিশন নিতেন। অর্থাৎ এখানেও কাটমানির জাল। এই যে চার্জশিট জমা দিয়েছে, এর মধ্যে অনেক নিশ্চয়ই 164 ডকুমেন্ট আছে বা 164 স্টেটমেন্ট আছে। সেই 164 স্টেটমেন্ট তো অনুব্রত মণ্ডলের কাছের লোকেরাই দিয়েছে, তার ফলে তো এটা হয়েছে। অনুব্রত মণ্ডল 164 দিলেই এরপরে বড় মাথারা ধরা পড়বে। উনি দিচ্ছেন না ভয়ে যে খুন হয়ে যাবেন হয়তো বেরোনোর পর, সেই ভয়ে দিচ্ছেন না। চার্জশিটের যে কপি অ্যাভেলেবেল হয়েছে, একাধিক আইনজীবী বলছেন শুধুমাত্র কয়েকজনকে দিয়ে স্টেটমেন্ট করিয়ে দেখা যাচ্ছে, এর সাপোর্টে কোনো প্রমাণ বা তথ্য প্রমাণ সেটা কিন্তু এখনো পর্যন্ত সেই আইনজ্ঞরা দেখতে পাননি। যদিও এটা তদন্তের ব্যাপার, কোর্টের ব্যাপার, তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কোনো বক্তব্য রাখছে না। ইডি সিবিআই বলছে কারণ তারা তথ্য খুঁজে বার করেছে, তার জন্য অনেক ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইডি সিবিআই স্লো হচ্ছে বলে আমরা বলছি, অনেক তথ্য লোপাট হয়ে যাচ্ছে। এদিকে গরু পাচার কাণ্ডে আরেক অভিযুক্ত ইলামবাজারের পশুহাটের মালিক অনুব্রত ঘনিষ্ঠ আব্দুল লাতিফ এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন, কিন্তু আইনজীবীর মৃত্যুর কারণে এদিন শুনানি হয়নি। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। আবির দত্ত ও কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।